এক্সপ্রেস নিউজ নেটওয়ার্ক, আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, মাথা উঁচিয়ে কুড়ি পেরিয়ে। নমস্কার, শুভ সন্ধ্যা আপনাদের সকলকে। এক্সপ্রেস নিউজের পর্দা এক্সপ্রেস অনলাইন নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি সুপ্রভ। প্রত্যেক দিন প্রত্যেকটা দিন যেভাবে আমরা শুরু করি সকাল থেকে রাত পর্যন্ত, আপনিও হয়তো কাজের সময় বেরোন, কখনো হয়তো বাইক নিয়ে যান, কখনো হয়তো আপনি যান ফোর হুইলারে করে, কিন্তু রাস্তা দিয়ে যখনই গাড়ি চালাবেন তখনই দেখবেন আপনি হয়তো একদম ঠিক আছেন, আপনার কোথাও কোনো ভুল নেই, আপনার কাছে হেলমেট রয়েছে, লাইসেন্স আছে, আপনি ট্রাফিকের যে সমস্ত নিয়ম সেই সমস্ত নিয়ম মানছেন, আপনার পাশ দিয়ে হয়তো একটা বাইক পেরিয়ে গেল হাই পিকআপে, দেখে নিজের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়। এত তারা কখনো কখনো আমরা বলেও থাকি এত স্পিডে গাড়ি চালাতে হবে, কারণ যে বাড়ি থেকে সেই ছেলেটি বেরিয়েছে তারও বাড়িতে কিন্তু মা বাবা আত্মীয় পরিজন রয়েছে, তারাও দুশ্চিন্তার মধ্যেই থাকেন যতক্ষণ না ছেলেটি ঘরে ফিরে আসছে। কখনো কখনো এটাও দেখি যে সমস্ত কিছু ঠিকঠাক থাকার পরেও পাড়ার বিভিন্ন মোড়ে বা এখন যেটা হয়ে থাকছে দুর্গাপুর শিল্পাঞ্চলে, আপনারাও লক্ষ্য করবেন গাড়ি চালাবেন প্রত্যেকটা রোটারিতে বা হয়তো কিছুটা যাবেন, যাওয়ার পরেই দেখবেন পুলিশের একটা করে চেকিং চলছে, এই পুলিশের চেকিং সমস্ত কিছু আপনার ঠিকঠাক আছে কিন্তু কোথাও একটা খুঁত তারা ঠিক বের করবে, যাতে আপনাকে হয়রানির শিকার হতে হয়। আপনার খুব দ্রুত রয়েছে, আপনি কাজের মধ্যে রয়েছেন, টাইমের মধ্যে আপনাকে পৌঁছাতে হবে কিন্তু আপনি পারবেন না যেতে, কারণ আপনাকে সেখানে আটকে দেওয়া হয়েছে, ট্রাফিক সিগন্যাল হয়তো ফলো করেছেন, সমস্ত কিছুই ফলো করেছেন। আবার কখনো কখনো দেখা যায় যে মাথায় হেলমেট পরবো না, আমি লাইসেন্স নেবো না, আমার কাছে বাইকের পেপারস নেই কিন্তু তা সত্ত্বেও আমি রাফলি বাইক ড্রাইভ করছি, অ্যাক্সিডেন্ট হচ্ছে। একদম আমি যদি খুব রিসেন্টের ঘটনা বলি, আজকে যারা শহর দুর্গাপুরে রয়েছেন আপনারাও জানেন যে সকালবেলাতেই আজ দুর্গাপুর মুচিপাড়াতে পথ দুর্ঘটনা এবং সেখানে মৃত্যু হয়েছে একজনের, এবং গত পরশু কি তারা দুদিন আগে, গত দুদিন আগে খয়রাশলের এক বাসিন্দার মৃত্যু হয়েছিল ঠিক মুচিপাড়াতেই, মানে কয়েকদিনের মধ্যে এক সপ্তাহের মধ্যেই মুচিপাড়াতে দুটো মৃত্যুর ঘটনা, দোষটা কার তাহলে এখানে? কোথাও কি সচেতনতার অভাব নাকি সচেতন হওয়ার সৃষ্টি, মানে তারা চেষ্টা চালাচ্ছে? পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে আমরা দেখছি যে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি নেওয়া হচ্ছে, সচেতনতা উইক পালন করা হচ্ছে, কিন্তু তারপরেও কেন অসচেতন রয়ে গেছে মানুষ, কেন তারপর অ্যাক্সিডেন্ট মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে? এই রাফ ড্রাইভিং কোথায় ভুল, কি কারণে এরকম ঘটনা আমরা দিনের পর দিন দেখছি, ঠিক এটা নিয়েই আজকে আমরা আলোচনা করব এক্সপ্রেস অনলাইনের আজকের যে বিষয়, সচেতন হয়েও কি অসচেতন, এমভি অ্যাক্টে কী রয়েছে, কী কী রাখা দরকার, পুলিশ কখন চেকিং করতে পারে, এই নিয়েই আমাদের আজকের আলোচনা। আমাদের সাথে আজকে যিনি রয়েছেন আমাদের স্টুডিওতে, আপনাদের সাথে একটু পরিচয় করিয়ে দেবো, আজ আমাদের সাথে রয়েছেন অতিথি দুর্গাপুর কোর্টের বিশিষ্ট আইনজীবী আয়ুব আনসারি। আয়ুব দা, স্টুডিও স্বাগত তোমাকে। দর্শক বন্ধুরা, আপনারা আমাদের এক্সপ্রেস অনলাইনে ফোন করতে পারেন যদি আপনাদেরও কোনো অভাব অভিযোগ থাকে, অভাব বলবো না, যদি কোনো অভিযোগ থাকে বা যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা ফোন করতে পারেন। আমাদের টেলিভিশনের নিচে আমাদের যে কলিং নাম্বার, সেই নাম্বার ডিসপ্লে হচ্ছে, সেই নাম্বারে ফোন করুন এবং আপনারাও কথা বলতে পারেন সরাসরি আমাদের সাথে। আয়ুববাবু, আপনার কাছে আমি একদম প্রথমেই সরাসরি চলে আসি। এই যে আমরা যেটা দেখলাম, মানে যেটা দিয়ে শুরু করলাম, যে এক সপ্তাহের মধ্যে মুচিপাড়াতে দুটো অ্যাক্সিডেন্ট, আমরা তো বারবার, মানে পুলিশ প্রশাসন বারবার চেষ্টা করছে মানুষকে বোঝানোর, বিভিন্ন জায়গাতে চেকিং চলছে, ধরপাকড় অভিযান চলছে, কিন্তু তারপরেও আমরা দেখছি এক শ্রেণীর মানুষ তারা কিন্তু সেই কথা মানতে নারাজ, আমি আছি তো দিব্যি আছি, কোনো কি অসুবিধা আছে, আর যার জন্য কিন্তু মৃত্যুর মতন ঘটনা ঘটছে, অ্যাক্সিডেন্ট ঘটছে, সমস্যাটা কোথায়? বোঝাতে অসুবিধা মানুষের কাছে, কি পুলিশ ঠিকঠাক করে পৌঁছাতে পারছে না, এটা সমস্যা না কোথায়, সমস্যাটা কোথায় রয়ে গেছে, কি বলবেন? হ্যাঁ, প্রথমে আজকে যারা এই অনুষ্ঠান দেখছেন এক্সপ্রেস নিউজের পক্ষ থেকে এবং আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে প্রত্যেককেই অভিনন্দন জানাচ্ছি। আসলে যে প্রশ্নটা সেটা হলো যে আমাদের দেশে এখনো পর্যন্ত যা আইন আছে সমস্ত আইনই কিন্তু মানুষের জন্য
মানুষের সুস্থ স্বাভাবিক জীবন যাপনের জন্য সার্বিকভাবে প্রোটেকশন অফ দ্য হিউম্যান বিং। তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা সচেতন নাগরিকের কথা বলি, এই জায়গায় অভাব রয়েছে। এখন মুচিপাড়া সেই যা ঘটনা ঘটেছে সেটা তার ব্যতিরেকে না। এখন মুচিপাড়া নিরিখে যদি বলতে হয় তাহলে ওখানে ত্রুটিপূর্ণ একটি ন্যাশনাল হাইওয়ে রাস্তা সেখান দিয়ে গিয়েছে, ত্রুটিপূর্ণ এ কারণেই, কারণ ন্যাশনাল হাইওয়ে দুটো পার্ট, একটা টুয়ার্স আসানসোল আর টুয়ার্স হচ্ছে বর্ধমান। টুয়ার্স আসানসোলটাকে ফ্লাইওভার দিয়ে উপরে তুলে দিল, হোয়ারেজ টুয়ার্স বর্ধমানটাকে নিচে রেখে দিল। ফলে নিচে রেখে দিয়ে কি করলো না, যেগুলো দুর্গাপুর স্টেশন দিকে গাড়িগুলো আছে সেখানে নিচে রেখে ফ্লাইওভারের তলা দিকে পার করে তারা হচ্ছে ন্যাশনাল হাইওয়ের উপরে তুলছে। উল্টো দিকে যেগুলো বিধাননগর বা অন্যান্য এলাকার থেকে গাড়িগুলো যাচ্ছে সেগুলো কিন্তু তখন ওই সার্ভিস রোড দিয়ে যাচ্ছে। এই সার্ভিস রোড দিয়ে গিয়ে যেতে দেখা যাচ্ছে সেখানে আরও বেশ কিছু বড় গাড়ি যাচ্ছে, বাস যাচ্ছে, যেগুলো শিবপুর যাচ্ছে, বা এখন হচ্ছে যে অজয়ঘাটের পাশ দিয়ে অনেক দুটো দুটো রাস্তা হয়েছে সেখানে প্রচুর হচ্ছে ট্রাক যাচ্ছে, সেগুলো যাচ্ছে। ফলে ওইটা কিন্তু মানুষ ওই রাস্তাতে যাতায়াত ওই দিক থেকে যদি মানে ওই দিক থেকে যদি আসে, মানে যদি ধরি যে বর্ধমান দিক থেকে ওই সার্ভিস রোড ধরে স্কুটার মোটরসাইকেল নিয়ে আসে তাহলে জায়গাটা আরো নেরো হয়ে যায়। একদম, আর পাশে মার্কেট থাকার জন্য মার্কেটের যারা আসে তারা কিছুটা পার্কিং এ যায়, মার্কেট রয়েছে, পেট্রোল পাম্প রয়েছে, সংকীর্ণ জায়গা হয়ে যায়। পুলিশ ওখানে আছে, ট্রাফিক ওখানে থাকে, কিন্তু অনেক সময় ট্রাফিককেও ভায়োলেট করে কিছু মানুষ সেটা করছে। আর আজকের ঘটনাটা যেটা সেটা হচ্ছে যে এটা ঠিক যে এরকম একটা অপ্রীতিকর ঘটনা, যে ঘটনা না ঘটলেই হচ্ছে যে ভালো ছিল, কিন্তু এটাও কিন্তু এইরকম একটি ট্রাফিক সিগন্যাল বা ট্রাফিক নিয়ম ভঙ্গ করেই কিন্তু এই দুর্ঘটনাটা ঘটেছে। ন্যাশনাল হাইওয়েকে আমরা স্থানীয়ভাবে দুর্গাপুরের মানুষ হিসেবে আমরা আবেদন নিবেদনও করেছিলাম যে ওখানে ফ্লাইওভারটা যেমন ইন্দো আমেরিকান মোড়ে যে ফ্লাইওভার আছে দুই দিক খোলা, ওখানেও সেটা করার জন্য অনুরোধ করেছিলাম, কিন্তু তারা তাদের টেকনিক্যাল এক্সপার্ট ইত্যাদিতে তারা কিন্তু সেটা করেনি। আজকে কিন্তু খেসারত দিচ্ছে, ভবিষ্যতে আরো বড় খেসারত, মানে এখানটা পুরোটাই আয়ুব বাবু তার মানে পরিকল্পনার অভাব, পরিকল্পনার যথেষ্ট অভাব ন্যাশনাল হাইওয়ে, আমরা সেটা বলেছিলাম। ছোট্ট একটু দেখা যায় যে ওই শিবপুর যাওয়ার জন্য ছোট্ট একটু ছিদ্র করেছে, সেখানে বড় গাড়ি তো গলে না, বড় ভয়ানক বিপজ্জনক ঘটনা ঘটতে পারে। যেগুলো শিবপুর থেকে গাড়িগুলো আসে, যেগুলো টুয়ার্স আসানসোল যায়, সেগুলো লেফট সাইডে বর্ধমান দিয়ে ঘুরে গিয়ে টোল প্লাজার ওখানে, টোল ট্যাক্সের ওখানে ইললিগালি হচ্ছে যে কাটিং এর ব্যবস্থা, ইউটার্নের ব্যবস্থা, ইউটার্ন করেছে, ওই দিয়ে গাড়িগুলো ফোর্সলি এসে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। একদমই তাই। ফলে এই যে এবং ওই যে আপনি যে কথাটা বললেন শিবপুরের যে একটা ছোট্ট আন্ডারপাস রয়েছে সেখানে বড় গাড়িগুলো, সেখানে বড় গাড়ি কখনোই ঘরে না, এবং ওই যে বামুনারা শিবপুর যদি আমি ওই অঞ্চলটা ধরি তাহলে কিন্তু আজকে ওখানে প্রচুর মানুষের বসবাস, ওখানে একটা হাউজিং বড়, ওটা হাউজিং কমপ্লেক্স, এবং দুটো কলেজ, অবশ্যই দুটো কলেজ রয়েছে ওখানে, অবশ্যই, এবং সনকা মেডিকেল কলেজ আছে, লুৎফা পলিটেকনিক কলেজ আছে, যাদের হচ্ছে যে স্টাফ থেকে স্টুডেন্ট থেকে সবারই ওটাই যাতায়াতের রাস্তা, যে সেখানে যায় ওখান দিয়েই যায়। বলে এটাকে একটা প্ল্যান করে যদি ন্যাশনাল হাইওয়ে করতে পারতো ফ্লাইওভারটাকে, কিন্তু যদি ন্যাশনাল হাইওয়ে থেকে দুটোকেই যদি উপরে তুলে দিতে পারতো, আর শর্ট টার্ম যেগুলো হচ্ছে যাতায়াত সেগুলোকে যদি ফ্লাইওভারের তলা দিয়ে পাশ করতে পারতো ট্রাফিক সিগন্যাল দিয়ে, তাহলে হয়তো এই ধরনের দুর্ঘটনার হাত থেকে বাঁচা যেত। আইবাবু আপনি একটা কথা বললেন একটু আগেই যে মানে কখনো কখনো ট্রাফিককে ভায়োলেট করে মানে মানুষ চলে যাচ্ছে, এই যে ট্রাফিককে ভায়োলেট করে মানুষ চলে যাচ্ছে, ট্রাফিককে মানছে না, এই সাহসটা আসছে কোথা থেকে? অনেক সময় আমরাও দেখি যে পুলিশ ধরলে পরে হয়তো যে এএসআই থাকছে কর্তব্যরত ট্রাফিক অফিসার তাকে ফোন ধরিয়ে দেওয়া হচ্ছে, সেও হয়তো একটু সাইডে দাঁড় করিয়ে তারপর ছেড়ে দিচ্ছে, এটা কি মানে কোথাও সুযোগ পেয়ে যাচ্ছে? এক শ্রেণীর মানুষের পারসুয়েশন করার একটা অবস্থান রয়েছে গোটা আমাদের দেশ দুনিয়া জুড়ে, এটা আদি অনন্তকাল ধরে এসেছে। এই পারসুয়েশনটার ক্ষেত্রে যে তার বড় বড় বিপদ হতে পারে, হেলমেট পরেনি, ফোন আসতেই পারে আমার কাছেও যে হেলমেট পরেনি কাকু, আমি হেলমেটটা পরিনি, আমাকে আটকেছে। এখন যদি হেলমেটটা পরেনি বলে আটকেছে তার জন্য যদি আমার পারসুয়েশন থাকে, তাহলে ওইটা হচ্ছে যে ওই ছেলেটি ভবিষ্যতে বড় বিপদের সম্মুখীন হতে পারে। যেমন করে না, হেলমেট যদি না পরে তাহলে পাশে ট্রাক যাচ্ছে, বাস যাচ্ছে, বড় গাড়ি যাচ্ছে, ছোট ছোট চিপসগুলো পড়ে থাকে, টায়ার যদি ওটা লাগে মানে বুলেটের মতো এসে মাথায় বিঁধবে, চোখে বিঁধবে, মুখে বিঁধবে, হেলমেট পরে থাকলে সেখান থেকে রক্ষা পাবে। অথচ তার একটা পারসুয়েশন, সে আমি ফোন করলাম বা এক্স ওয়াই জেড ফোন করলো, এবার সেই অফিসার দেখলো দাদা ফোন করেছে তাহলে ছেড়ে দিই, এই যে রকম একটা বিপজ্জনক খেলা চলছে সেক্ষেত্রেও কিন্তু ভয়ানক বিপদ
আসছে মানে এইটা কি ট্রাফিক ভায়োলেট করার জন্য আরো সাহস পেয়ে কিন্তু ওখানে আরেকটা জিনিস বলা যেতে পারে ট্রাফিক পয়েন্টের পর অনেকেই হয়তো যাচ্ছে মার্কেটিং করার জন্য ট্রাফিক পয়েন্টের আগেই সে ওইদিকে ঘুরে আসার কথা কিন্তু না গিয়ে এইদিকে ব্যাক করছে বলে এই যে প্রায় হচ্ছে যে 1000 ফুট মতো মুচিপাড়া যে হচ্ছে যে মার্কেট জোনটা যদি 1000 ফুট এন্ডে চলে যায় তারপরে দেখা যায় ট্রাফিক জোন আছে ট্রাফিক জোন যাওয়ার আগেই সে এই দিকেই ঘুরে আসে ফলে সেটা রং রুট হয়ে যাচ্ছে ফলে মানুষ যদি সচেতন না হয় মানুষ যদি সচেতনভাবে মুভমেন্ট না করে গাড়ি ঘোড়া নিয়ে না চলে তাহলে এই ধরনের দুর্ঘটনা কিন্তু আমরা এড়াতে পারবো না আর সেটা খুবই বেদনাদায়ক এই যে ট্রাফিক তো আরো অনেক জায়গায় রয়েছে আমি এসবি মোড় রয়েছে গান্ধী মোড় রয়েছে কিন্তু মুচিপাড়াটা কোথাও যেন একটা অ্যাক্সিডেন্ট জোন তৈরি হয়ে যাচ্ছে এর আগেও আমরা দেখেছি যে আরো অ্যাক্সিডেন্ট ঘটেছে ডেলিভারি বয় একজন ফুড ডেলিভারি বয় তারও অ্যাক্সিডেন্ট একটা ট্রাক বালির বালির ট্রাক এসে একদম ওই জায়গাটাই কোথাও যেন মানে নরক বাস মানে এরকম একটা জমরাজ ওখানে দাঁড়িয়ে রয়েছে মানুষ এখন সেটাই বলছেন ওইটাই কি মানে একেবারে ওই যে আপনি যেটা বলছিলেন যে পরিকল্পনা কারণ ন্যাশনাল হাইওয়ে একটা তৈরি হয়েছে সেইখানে অনেক পরিকল্পনা করেই তো সমস্ত কিছু করা হয় তাতে ফ্লাইওভার হোক বা আন্ডারপাস হোক তো পরিকল্পনাটা একটা যখন হচ্ছে ন্যাশনাল হাইওয়ে সেই হাইওয়ের অথরিটির মাথায় তো অনেক বড় বড় ইঞ্জিনিয়াররা বসে রয়েছেন তো সেইখানে পরিকল্পনার সময় কি মানে কোথাও সেই অর্থে চিন্তা বা একটা যেটা নকশা তৈরি করা বলে সেটা কি নকশার ক্ষেত্রে তো অবশ্যই গলদ আছে আমরা যদি ওটাকে ওটা তো ব্লকেজ হয়ে গেছে মানে মুচিপাড়া থেকে মানুষ যদি যেতে হয় দুর্গম স্টেশন রাস্তা তাহলে এই পুরনো ফ্লাইওভারটাকে ধরতে হবে আবার যদি ওই দিকের মানুষগুলি আসে মানে হচ্ছে যে বামুনড়া বা খাটপুকুর বা হচ্ছে যে নতুন গড়ে ওঠা হচ্ছে যে ক্যাম্পাস বা গোপালপুর এই দিকের মানুষগুলো যখনই আসবে তখন কিন্তু ওই সার্ভিস রোডটা ধরেই আসবে ফলে এই সার্ভিস রোডটার দিকে এইদিকে যখন যাচ্ছে একটা তো হচ্ছে যে গাড়ি ঘোড়া জাম হয়েই আছে যখন আসছে রং সাইড ফলে যদি ফ্লাইওভারটাকে উপরে তুলে দেওয়া যেত টুয়ার্ডস বর্ধমান তাহলে কিন্তু এই প্রবলেমটা হাত থেকে আমরা রক্ষা পেতাম যেটা হচ্ছে যে ইন্দ্রমাইকান মোড়ে আছে আমাদের গান্ধী মোড় আছে গান্ধী মোড়ে দুটো ফ্লাইওভারই তো উপর দিয়ে আসান টুয়ার্ডস আসানসোল প্লাস হচ্ছে যে বর্ধমান তাহলে আমাদের ওই হাজারটা কিন্তু আমাদের পোয়াতে হচ্ছে না মুচিপাড়ার ক্ষেত্রে কিন্তু এই হাজারটা পোয়াতে হচ্ছে আর বাকিটা কিন্তু ট্রাফিক এখানে নিষ্ঠা সুন্দরভাবে ওরা হচ্ছে যে কন্ট্রোল করে নেয় ফলে এই যে অবস্থানটা আর সব থেকে হচ্ছে দুর্গাপুর অ্যাক্সিডেন্ট প্রবণ এলাকা এই কারণে ন্যাশনাল হাইওয়েটা এবং হচ্ছে যে কলকারখানা মানুষ যেখানে কর্মস্থলে যাবে এবং হচ্ছে স্টেশন বা ট্রেন ধরার ক্ষেত্রে সেটা কিন্তু ওই ন্যাশনাল হাইওয়ের একদিকে হচ্ছে যে মানুষ বসবাস করে আর একদিকে সেগুলো ফলে প্রতিদিন আদান প্রদান সেখানে যদি ন্যাশনাল হাইওয়ে আজকের দিনে ভেদ করতে হয় তাহলে কিন্তু সেটা বিপজ্জনক খেলাই সুতরাং যদি ন্যাশনাল হাইওয়ে কর্তৃপক্ষ দুর্গাপুরে যারা প্রশাসনিক প্রধান বা আমাদের ট্রাফিকের যারা বড় কর্তা আছেন তারা যদি এই বিপদটাকে এই সংকেতটাকে ন্যাশনাল হাইওয়েকে জানায় তাহলে নিশ্চিতভাবেই হচ্ছে যে ন্যাশনাল হাইওয়ে যদি এর বিরুদ্ধে মানে এটাকে কিছু সলিউশন বার করে তাহলে অবশ্যই হচ্ছে যে ভালো হবে নইলে দুর্গাপুরের মুচিপাড়া আরও বিপজ্জনক একটা পরিবেশ সৃষ্টি হবে বেশ আমরা একদমই এই আলোচনাতেই থাকবো এবং অবশ্যই এই যে মুচিপাড়া যে অঞ্চলটাতে পরপর এক সপ্তাহের মধ্যে যে কোনো কারণেই হোক মৃত্যুর মুখে ঢলে পড়লো দুজন ব্যক্তি তাতে ট্রাফিকের সমস্যা হোক পরিকল্পনার অভাব হোক আমরা চাই না যে আগামী দিনে এরকম ঘটনা দুর্গাপুরবাসী আবার প্রত্যক্ষ করুক মৃত্যু কখনোই আমাদের কাছে কাম্য নয় কিন্তু এর পাশাপাশি যেটা নিয়ে আলোচনা যে সচেতন হয়েও কি অসচেতন মানে মানুষ তো আজকে ডেটে আয়ুববাবু একেবারেই সচেতন আমি যখন একটা বাইক নিয়ে বেরোচ্ছি বা একটা যখন ফোর হুইলার নিয়ে বেরোচ্ছি সে সচেতন বলেই সে বাইক চালাতে জানে বা ফোর হুইলার চালাতে জানে যার জন্য সে লাইসেন্স পেয়েছে কিন্তু অনেক সময় আমরা দেখি চালানোর ক্ষেত্রে অসচেতনতার অভাব না এখন হচ্ছে যে মুশকিলটা হলো এই যে লাইসেন্স সবাই নিয়েও আবার বেরোয় না একবার দেশে আইন হয়েছিল যে কেউ গাড়ি যদি কিনে তাহলে নিশ্চয়ই তার লাইসেন্স থাকতে হবে মানে টু হুইলার তার লাইসেন্স থাকতে হবে অত্যন্ত ভালো একটা দিক কারণ সে মোটর সাইকেল কিনছে তার লাইসেন্স থাকতে হবে এটা যখনই হলো তখন যে মোটর সাইকেল ডিলারগুলো বা ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো তারা রেকর উঠলো দিয়ে এটা কিন্তু এটা আবার হচ্ছে যে অমিট হয়ে গেল কিনতে পারে অন্যরাও কিনতে পারে তাহলে যদি এটা থাকতো তাহলে লাইসেন্স হোল্ডারের গাড়ি কিনবে এবং যারা লাইসেন্স আছে সেই গাড়ি চালাতো এই নিয়মটা এসেছিল মাঝে এখন লাইসেন্স নেই বা লাইসেন্স আছে তাতেও তো অ্যাক্সিডেন্ট হচ্ছে বলে এই যে মানুষের তারা তাড়াতাড়ি যাব আবার যার লাইসেন্স আছে যার লাইসেন্স নেই সে তো এসে মারতে পারে আমি ভালো চালালে কি হবে আমাকে কেউ মারতে পারে আমি জাস্ট আসার সময়
ট্যাগর হাউসটা একটু মিস করলাম, আমি আর ঢুকতে পারলাম না, ব্যাক করে আসতে পারলাম না, পুরো রাউন্ড দিয়ে আরেক পাক ঘুরিয়ে এলাম। বলে এই যে ধৈর্য ধরে এটাকে করা, পুরো কভার করা, সেইটার মানসিকতার অভাব হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি যেন সব কিছুতেই তাড়াহুড়ো, একটা তাড়াহুড়ো করতে গিয়ে সে বুঝতে পারছে না যে আমার পরিবার, আমার মা, আমার স্ত্রী, আমার বাচ্চা, আমার অন্যান্য প্রতিবেশীরা আমার জন্য অপেক্ষা করছে, আর সেখানে আমার হচ্ছে যে এরকম দুর্ঘটনা ঘটছে। ফলে একটা ভুল থেকেই কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। তাহলে সচেতন তো করতেই হবে, প্রতি মুহূর্তে সচেতন করতে হবে। আজকে যাদের 17 বছর বয়স, তারা আগামীকাল 18 বা পরে আছে 19, তখন তারা ড্রাইভিং লাইসেন্স পাবে। ফলে ধারাবাহিকভাবে এই সচেতন প্রক্রিয়াকে প্রশাসনিক লেভেলে, মিডিয়া স্তরে এবং আমরা যারা সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত প্রত্যেকেই হচ্ছে যে এই সচেতনতার গান কিন্তু গাইতে হবে। আর এটা যদি না গাইতে পারি তাহলে কিন্তু এই ধরনের দুর্ঘটনা অহরহ ঘটবে। বেশ আয়ুব বাবু, অবশ্যই তাই, এ ধরনের দুর্ঘটনা অহরহ ঘটবে, একেবারেই তাই। কিন্তু কোথাও কি মা বাবার গাফিলতি এখানে নেই? আজকে আজকালকার ডেটে যেটা দেখা যায় যে স্কুল স্টুডেন্ট দেখবেন আপনি, প্রচুর ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম স্কুল যে টাইমটাতে স্কুল শুরু হয় বা ছুটি হয় সেই টাইমে দেখবেন এখন বাইক নিয়ে, আমরা যখন স্কুলে পড়তাম বা আপনারা যখন স্কুলে পড়তেন তখন কিন্তু এই সিস্টেমটা ছিল না যে বাইক নিয়ে, হয়তো সাইকেল নিয়ে বা স্কুল বাস অথবা পায়ে হেঁটে আমরা স্কুল যেতাম, ম্যাক্সিমামটা দেখা যেত সাইকেল নিয়ে স্কুলে যাওয়ার। এখন যেটা হয় যে হাই পিক আপের বাইক, বিভিন্ন কোম্পানি এখন হাই পিক আপ বাইক বের করেছে, সেই বাইক নিয়ে তারা স্কুল যাচ্ছে এবং স্কুল থেকে ছুটি হয়ে বেরোচ্ছে, এবং সেখানে কখনো ট্রিপল ক্যারি কখনো ডাবল ক্যারি, আরামসে কিন্তু তারা বাড়ি যাচ্ছে স্কুল থেকে আসছে। মা বাবারাও তো তাদেরকে তাদের চাহিদা মতন বাইক কিনে দিচ্ছে। এটা কি মানে তাহলে মা বাবারা কি ছেলের আবদার পূরণ করছে নাকি ছেলেকে ভয় পেয়ে মা বাবারা মানে? আসলে না, এখানে অনেকগুলি মানসিক অবস্থান কাজ করে। এখন প্রত্যেকেরই হচ্ছে যে হামদো আমার এক, ফলে তার আবদার মেটাতেই হবে। কখনো কখনো মা বাবা কিন্তু সেখানে পরাজিত হচ্ছে, আবদার পূরণ করতে হচ্ছে। এখন দুটো জিনিস খুব ভয়ঙ্কর, হাতে একটা অ্যান্ড্রয়েড ফোন আর একটা হচ্ছে যে নতুন হচ্ছে যে টু হুইলার্স। এখন এই দুটোতে এ কারণেই বলছি খুব ভয়ঙ্কর, কারণ হাতে যদি একটি অ্যান্ড্রয়েড ফোন থাকে তাহলে সেই ফোনে পৃথিবীর নাই এমন কোনো জিনিস নাই, এই ফোনে পৃথিবীর সব কিছু আছে অবশ্যই। এখন এই যে টিনেজ বয়সটা 17-18 16-17-18 এই বয়সে কিন্তু ইতিউতি মারবে সবসময়। তো ইতিউতি মারতে গিয়ে ইউটিউবে তো অনেক কিছু দেখে ফেলছে যা দেখার নয়, ফলে একদিকে হচ্ছে সামাজিক অধপতন হচ্ছে, অন্যদিকে মোটর বাইকে দ্রুততার সঙ্গে যেতে হবে, বন্ধুদের সঙ্গে আমাকেও পাল্লা দিতে হবে, রেস রেস করতে হবে, রকেটের মতো যেতে হবে। এই রকেটের মতো যেতে গিয়ে দাদাকে ধাক্কা মারলাম, কাকুকে ধাক্কা মারলাম, জেঠুকে ধাক্কা মারলাম, আমার কাছে ইমেটেরিয়াল মেটেরিয়াল ইজ দ্যাট, আমাকে যেতে হবে। বলে এই যে অবস্থানটা সেটা কিন্তু বাড়ি থেকেই চেক আপ করার প্রয়োজন আছে। আমারও সন্তান আছে, সে 22 বছর 24 বছর 25 বছর হলো একটু একটু মোটরসাইকেল চালানো শিখেছে, আমি ছাড়িনি, বড় হোক তুমি শিখবে, সময়টা তো পড়ে রয়েছে। অ্যান্ড্রয়েড ফোন হচ্ছে যে যখন HS পাস করার পর যখন কলেজে ভর্তি হয়েছে তখন তাকে প্রয়োজনে দেওয়া হয়েছে, আবার সময়ে লিমিটেড করে দেওয়া হয়েছিল কোন সময় দেওয়া যাবে। ফলে এইরকম যদি অবস্থান আমরা করতে পারি, জানি না করা যাবে কি না, কে কীভাবে নেবে, তাহলে আমার মনে হয় যে এই জায়গা থেকে আমরা কিছুটা নিস্তার পাবো, নাহলে এটা খুব ভয়ঙ্কর জিনিস। সিস্টেমের অভাব একটা রয়ে গেছে। আমার জীবনে দেখা যে একটি ছেলে মাধ্যমিকে 90+ হচ্ছে তার নাম্বার পেয়েছিল, ছেলেটি 11ও ভালো নাম্বার পেয়েছিল, ছেলেটি 12ও মোটামুটি ভালো নাম্বার পেল, তার বাবা কিন্তু একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে দিয়েছিল, ছেলেটি কিন্তু গ্র্যাজুয়েশনে 10-20 পাশ করলো, আমার জীবনে দেখা। অথচ ডাক্তার হতে পারতো, ইঞ্জিনিয়ার হতে পারতো। তাহলে অ্যান্ড্রয়েড ফোনটার কারণটা কি? সার্চ করে দেখা গেছে অ্যান্ড্রয়েড ফোনে যা কিছু ডাউনলোড করেছে সেগুলো নিশ্চিতভাবে একজন অ্যাডাল্ট মানুষের পক্ষেই দেখা সম্ভব, কিন্তু সে তাতে ও হচ্ছে যে অ্যাডাপ্ট হয়ে গেছে। এই যে অ্যাডাপ্টনেস, যার জন্য হচ্ছে কিন্তু তার শিক্ষাটা কিন্তু এই জায়গায় তলানিতে গেল। ফলে সার্বিকভাবে যদি তার বিরুদ্ধে আমরা সামাজিকভাবে এগিয়ে না আসি, সবাই যদি সচেতন না হয় এবং ছেলে মেয়েদের ওই মোটর বাইক বা অ্যান্ড্রয়েড ফোন দেওয়া থেকে যদি বিরত না হয়, তাহলে সমাজে কিন্তু এইরকম অহরহ ঘটনা ঘটবে এবং আমাদের হাই উদাস করতে হবে, বিকল্প তো কোনো পথ নেই। শুধুমাত্র দুর্গাপুরের গুটিকই পুলিশ প্রশাসন বা ট্রাফিক কনস্টেবল, তার মধ্যে দিয়ে দাঁড়িয়ে তারা হাজার হাজার মানুষকে কীভাবে মোটিভেশন করবে যদি আমরা সবাই মিলে এগিয়ে গিয়ে মোটিভেটেড না হয়? যদি আমরা ইউটিউবেও তো দেখা যায় অনেক মোটিভেশনাল স্পিচ আছে। আমি কয়েকদিন আগে একটা
কি বলে মোটিভেশনাল ভিডিও করেছিলাম, রং সাইডে যাবেন না, তিনজন চাপবেন না, বাচ্চাদের গাড়ি কিনে দেবেন না ইত্যাদি ইত্যাদি। তো অত্যন্ত দারুণ হচ্ছে যে লোভনীয় এই ভিডিওটা আমি শেয়ার না করে পারলাম না। তাই এটা যদি আমরা ফলো করি তাহলে দেখা যাবে আমরা কিন্তু সেখান থেকে এই অ্যাক্সিডেন্টের হাত থেকে কিন্তু অনেকখানি হচ্ছে যে আমরা নিজেদের বাঁচিয়ে রাখতে পারবো, আমাদের সন্তান সন্ততিদের সেফগার্ডের মধ্যে রাখতে পারবো। এটা গোটা দুর্গাপুরের মানুষ নয়, গোটা পশ্চিমবঙ্গের মানুষের এটাকে ফলো করা উচিত। আমি ভালো চালালে কি হবে, সে তো ভালো চালাতে নাও পারে। বেশ, একটা বিষয় যেটা উঠে আসে যে আমরা যেভাবে দেখি যে পুলিশ প্রশাসন সাধারণ মানুষকে ধরে, এই যে স্কুল স্টুডেন্ট যারা যারা মেনলি স্কুলের বাচ্চারা যাদের হয়তো এখনো পর্যন্ত 18 বছর হয়নি, অবশ্যই 18 বছর হয়নি বলে তারা স্কুলে পড়ছে, নাহলে কলেজের গণ্ডিতে হয়তো পৌঁছে যেত, যারা এখন অবধি স্কুলে পড়ছে তারা যেভাবে বাইক নিয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু মানে খুব একটা বেশি আমরা ধরপাকড় দেখতে পাই না। যে টাইমটা পুলিশ হয়তো চেকিং করে সেটা হয়তো অফিস টাইম বা আবার হয়তো একদম সন্ধ্যের দিকটা, কিন্তু ওই যে আপনি যদি আমি যদি 2-2.5টা ধরি মেনলি ইংলিশ মিডিয়াম স্কুল বা বেঙ্গলি মিডিয়ামের ক্ষেত্রে যদি 4টা ধরি তাহলে সেই সময় কিন্তু আমরা দেখতে পাই না যে ধরপাকড়। যদি পুলিশ অনলি ফর স্কুল স্টুডেন্টদের জন্য যদি একটু ধরপাকড়ে নামতো, যদি তাদেরও চেকিংয়ে নামতো, তাহলে কি এটাকে একটু রোখা যেত না? না, এটা অ্যাকচুয়ালি শুধুমাত্র স্টুডেন্টদের বললে হবে না, ইনক্লুডিং অল। হ্যাঁ অবশ্যই ইনক্লুডিং অল। হচ্ছে যে এখন হচ্ছে যে যদি ওই পার্টিকুলার ওই সময়টা যদি চেক আপ চেজ আপ করে তাহলে স্টুডেন্ট সেন্টিমেন্ট হচ্ছে দানা বাঁধবে এবং হচ্ছে যে সেটা হচ্ছে যে ভায়োলেন্স হতে পারে, ফলে পুলিশকে একটা ধারাবাহিক কিন্তু এই মোটর ভেহিকেল চেকিং করা এই ধারাবাহিক প্রক্রিয়া কিন্তু চালু রাখতে হবে। যদি না রাখা যায় তাহলে সবাই হচ্ছে যেমন খুশি তেমন মোটরসাইকেল চালাবে, যা ইচ্ছা তাই করবে, ফলে আমরাও সচেতন থাকব এবং পুলিশ প্রশাসনকেও কিন্তু সচেতন থাকতে হবে। এবং নিশ্চিতভাবেই হচ্ছে যে সে পেপার সমস্ত কিছু ক্যারি করছে কিনা আমার দেখা অমুকের ভাইপো তমুকের ভাগ্নে বলে তো অনেকে উইদাউট পেপারও বাইক চালাচ্ছে, এটা তো হয়, কিন্তু যখন কোনো ইনসিডেন্ট ঘটে যায়, যখন ফাটাল অ্যাক্সিডেন্টে কেউ মারা গেল বা ইনজয়ার্ড হলো বা হচ্ছে গাড়িটা ফুললি ড্যামেজ হয়ে গেল, তখন কিন্তু তার যে যে প্রশাসনিকভাবে ক্ষতিপূরণ বা অন্যান্য পাওয়ার ক্ষেত্রে কিন্তু তখন অন্তরায় হয়ে যাবে একদম, ফলে একটা পরিবার নিঃশেষ হয়ে যাবে, একটা পরিবার হচ্ছে যে সর্বশান্ত হয়ে যাবে। একটা মোটর বাইক একজন সাইকেলিস্টকে মারলো, সাইকেলিস্ট ফেরি করে, সেই সাইকেলিস্ট মারার জন্য মোটরসাইকেল ওয়ালার লাইসেন্সও নেই ইন্স্যুরেন্সও নেই, তাহলে তাকে মারলো তাহলে কম্পেনসেশন কে দেবে? কম্পেনসেশন পাওয়ার কোনো জায়গাই না, মালিক দেবে, মালিককে কোথায় খুঁজে পাওয়া যাবে? মালিক তো হ্যান্ড টু মাউথ, মালিক ছেড়ে ছেড়ে দিয়ে দুর্গাপুর ছেড়ে পালিয়ে গেছে। ওই পরিবারটা যিনি মারা গেলেন তার যদি বউ থাকে, তার যদি বয়স্ক মা বাবা থাকে, সন্তান থাকে, তারা কিন্তু পথে বসবে, ফলে প্রশাসনিকভাবে যেমনভাবে করা উচিত এবং এয়ারটিও থেকেও আমার মনে হয় করা উচিত। এয়ারটিও কি করছে, 15 বছর হচ্ছে ট্যাক্স নিয়ে নিচ্ছে, তাহলে 15 বছর যখন তুমি ট্যাক্স নিচ্ছ হোয়াই নট 15 বছর ইন্স্যুরেন্স নিয়ে নাও। এখন যদিও 5 বছরের জন্য ইন্স্যুরেন্স নিচ্ছে, প্রথম বছরটা ফার্স্ট পার্টি দিচ্ছে, তারপরে থার্ড পার্টি দিচ্ছে 4 বছর, 5 বছর দিচ্ছে, তাহলে পুরোনো যে গাড়িগুলো সেই পুরোনো গাড়িগুলোর ক্ষেত্রে সেটা তো প্রযোজ্য করছে না। তাহলে পুরোনো গাড়ি যাদের যাদের আছে এয়ারটি তো নোটিশ আছে, তাহলে নোটিফিকেশন দিচ্ছে না কেন? আমার একটি গাড়ি আছে, আমাকে 3 মাস আগে 4 বছর হয়ে গেল, 3 মাস আগে আমাকে ইন্টিমেশন দিচ্ছে আপনার গাড়ির এই তারিখে ইন্স্যুরেন্স। মানে তাহলে তো এখানে একটা গলত দোষ এখানে তাহলে দোষী অবশ্যই। আমার মনে হয় এয়ারটিও লেভেলেও আজকের দিনে অনেকখানি সচেতন হতে হবে, নতুন যে আইন সে মানে একেবারে ইমপ্লিমেন্ট করতে হবে। আপনার কথা অনুযায়ী যেটা বোঝা যাচ্ছে যে গোড়াতেই গলদ রয়ে গেছে, গোড়াতেই গলদ আছে, এবং যখন রেজিস্ট্রেশন করছে বা পুরনো গাড়ি যেন হাত বদল করছে, একটা গাড়ি তার কাছে রেজিস্ট্রেশন হয়েছে দেখা গেল আজ থেকে 20 বছর আগে, সেই গাড়িটার হোয়ার অ্যাবাউটস সে খুঁজবে না? নমস্কার, সঙ্গে কে রয়েছেন? শুভ সন্ধ্যা। হ্যালো, হ্যালো, কে বলছেন? হ্যাঁ হ্যালো, কে বলছেন? হ্যালো, শুনতে পাচ্ছি? শুনতে পাচ্ছি কে বলছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। দুজনকে শুভ সন্ধ্যা, বিশেষ করে কায়ুবদাকে, বিশেষ করে আমার সন্ধ্যার শুভেচ্ছা রইল। কায়ুবদার প্রসঙ্গে শুভেচ্ছা হয়েছি, কায়ুবদা অনেক চ্যানেলেই বসেন মাঝে মাঝে এবং আইনে ভালো দক্ষতা আছে অবশ্যই। কায়ুবদাকে একটা জিনিস বলি, আজকাল পুলিশ প্রশাসন কিরকম হয়েছে জানে? একজন পেশেন্টকে, সুগার পেশেন্টকে এক হাতে রসগোল্লা দেখাচ্ছে, এক হাতে উঁচে দেখাচ্ছে। আরে রসগোল্লাটা খেয়ে নাও না, উঁচে তো সঙ্গে আছে, তোমার সুগারটা বাড়বে না, সামঞ্জস্য রেখে দেব। ঠিক প্রশাসন এইরকম ভাবে চালাচ্ছে কায়ুবদা। যদি সঠিক
সুগার রোগীকে গুছের রসটাই খালি দেওয়া হয়, রসগোল্লা না দেওয়া হয়, তাহলে দেখবেন সুগারটা একদম ডাউন হয়ে যাবে। আজকে যেরকম বলছেন আপনাদের আইনের মধ্যে লেখা আছে যে 18 বছরের নিচে কিন্তু কোনো লাইসেন্স হয় না, কিন্তু তাছাড়াও সে গাড়ি চালাচ্ছে, তো গাড়িটাও তো তার নামে হবে না দাদা 18 বছরের নিচে হলে? এক নিশ্চয় তার বাবা কিংবা তার মায়ের নামে হবে, অবশ্যই অবশ্যই। এইবার পুলিশ প্রশাসন যদি স্টুডেন্টকে ধরে, আমি বলবো স্টুডেন্টকে কোন রকম তাকে ডিস্টার্ব না করে অন্তত একদিনের জন্য, যার নামে গাড়ি আছে, বাবার নামে আছে কিংবা মায়ের নামে আছে, একদিন হাজতে রাখতে হবে, বাচ্চাটাকে কিচ্ছু করা যাবে। ওর গার্জিয়ানকে যদি হাজতে রেখে দেওয়া হয় একদিন, দেখবেন প্রচুর করে সবাই নেমে যাবে, একদম ইনডিসিপ্লিন হবে না। যেরকম দেখবে বিশেষ করে মহিলারা, আজকের বোনেরা, এক মানে 90% বোনেরা হেলমেট ছাড়া গাড়ি চালাচ্ছে। একেবারে আপনার এই ম্যাটারটাতে আমি আসতাম, আপনার এই ম্যাটারে আসতাম, বলেনি আমি একটু কথা বলেনি, কায়বুদা ভালো বলবেন, ভালো বক্তা পেয়েছি আজকে কায়বুদাকে, তাই জন্য কয়েকটা জিনিস। না না, আপনি যে প্রশ্নটা করলেন এই প্রশ্নটা অবশ্যই আমাদের মানে আজকে অবশ্যই তুলতাম, যাই হোক আপনি আগেই বলে দিয়েছেন, বলুন আপনি যেটা কথাটা বলছিলেন বলুন। সেই জায়গাটাই কায়বুদাকে আমি বলবো যে এই যে প্রশাসনিক যে দুর্বলতাটা, আর একটু আগে সঞ্চালক বললেন ভাইপো কাকু দাদু একটা ফোন চলে এলো, স্যার এই ফোনটা তখনই আসবে না যখন ওর মা বাবাকে যদি একটা দিনের জন্য হাজতে বন্ধ করা হবে, তাহলে দেখবে সব ঠিক হয়ে যাবে। কদিন আগে কি হয়েছে কায়ুদা আমার সঙ্গে হয়েছে, আমি একটা জিনিস বুঝিয়ে দিই আপনাকে একটু ছোট করে, আমি একটু ছোট করে, হ্যালো একটু ছোট করে, সময়টা একটা বাবা তো আপনার তো আর কোনো কলার নেই, আমি তো একজন কলার কলার করি, তাই একটা মিনিট সময় দিন, বলুন বলুন বলুন, ঠিক আছে বলুন বলুন বলুন। আচ্ছা মুশকিল তো, আমি প্রান্তিকার থেকে বেনাসিটির দিকে যাচ্ছিলাম, আমার আমি হেলমেট ছাড়া গাড়ি চালাই না, আমার সামনে থেকে দুতারাওয়ালা পুলিশ যাচ্ছে উইদাউট হেলমেট, আমি ওর পাশে গিয়ে দাঁড়িয়ে বললাম দাদা আপনাকে দেখে ইয়াং ছেলেরা কি শিখবে, আপনি নিজেই হেলমেট পরছেন না, উনি গাল ভরা হাসি দিয়ে চলে গেলেন। তো এই ধরনের লোকও দরকার আছে, তাদেরকেও টুকতে হবে, বলতে হবে। ধন্যবাদ ধন্যবাদ ফোন করার জন্য, একদম দাদা আপনি যখনই আমি বসি আপনি কিন্তু একটা করে ফোন করেন, যাই হোক আপনার নামটা এর আগেও আপনি ফোন করেছেন কিন্তু আপনার নাম পরিচয়টা জানতে পারলে ভালো হতো। একটু সংযোজন করে দিই যে 18 বছরের নিচেও হচ্ছে যে লাইসেন্স ইস্যু করতে পারে, সাবজেক্ট টু যদি কোনো অফেন্স হয় তার দায়ভার কিন্তু প্যারেন্টসের, আপনি ঠিক কথা বলেছেন, এটা বোধহয় নতুন একটা বেরিয়েছে, এটা আগেও ছিল, 16 বছরেও ইস্যু করতে পারে, সাবজেক্ট টু যদি কোনো ইনসিডেন্ট ঘটে তখন সেটা দায় কিন্তু গিয়ে বর্তাবে কিন্তু প্যারেন্টসের, অবশ্যই। সুতরাং এই যে দাদা বললেন যে যদি মোটরসাইকেল চালায় এবং তার যদি লাইসেন্স না থাকে তাহলে নিশ্চয়ই হচ্ছে যে মোটরসাইকেলে তার না, বা তার যদি হয়েও থাকে তাদের প্যারেন্টসকেই কিন্তু ডেকে যদি কিছুক্ষণ বসিয়ে রাখা যায়, বা এটা আইনের বিধানও আছে ওনার অর ড্রাইভার, মানে যিনি রাইড করছিলেন তাকেও প্রসিড করবে এবং মালিককেও প্রসিড করবে, দুজনে বোধ করা যাবে, তাহলে সেটা করা যেতে পারে। এই করার ক্ষেত্রে শৈথিল্যতা দেখা দিচ্ছে, এটাকে কিন্তু করতে হবে। আর এই সুপারিশকারী আমি থেকে আমরা সবাই যদি এখান থেকে বিরত থাকি তাহলে কিন্তু এইটা আমরা অনেকটা রোধ করতে পারবো। তার সঙ্গে যেটা করতে হবে যে সত্যি সত্যি তো বেনাচিটি বাজারে, বেনাচিটি বাজারে তো দিনের বেলায় তো চার চাকা নিয়ে যাওয়াই যায় না, এবং কে যে কোন দিক থেকে এসে ঘাড়ে চাপবে বোঝা খুব মুশকিল, তাহলে এত মানুষকে এত পুলিশ কোথায় পাওয়া যাবে? যদি না সচেতন হয় তাহলে সচেতন করার জন্য যারা সচেতনতামূলক কাজ করে গোটা দুর্গাপুর জুড়ে বিভিন্ন রকম ক্লাব আছে, স্বেচ্ছাসেবী সংগঠন আছে, স্বেচ্ছাসেবী সংগঠন আছে, এই যে ট্রাফিক সপ্তাহ পালন হয়, আমি তো দেখি এখনকার ট্রাফিক সপ্তাহ পালন হয় যারা ট্রাফিক সম্পর্কে সচেতন নয়, বা বিশেষ কোনো ব্যক্তিকে সেখানে নিয়ে এসে ফুল দিল বা ফিতে কাটালো দিয়ে মুভমেন্ট করলো, তা থেকে কিন্তু হবে না। ওই মানুষটিকে দরকার কাকে? ওই স্কুলের হেডমাস্টার মশাইকে, ওই স্কুলের প্রিন্সিপালকে। হেডমাস্টার মশাই বলছে আমার বাচ্চাটি যে স্কুলে পড়ে সেখানে দিদিমণি HS পাস কি গ্রাজুয়েশন, আমি মাস্টার ডিগ্রি করে এলএলবি করেছি, আমার কাছে আমার ছেলে মেয়ের কাছে ইম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল ইজ দ্যাট ওই আমার দিদিমণি বলেছে, আমার ম্যাডাম বলেছে, আমার মিস বলেছে, তুমি কিছু জানো না,
একেবারেই তাই বলে এই যে সচেতনতার করার কতগুলো পদ্ধতি আছে যেই পদ্ধতিটা যদি আমরা সকলেই মিলে অ্যাডাপ্ট করে নিই তাহলে কিন্তু আমরা কিছুটা হলো দুর্গাপুরের ক্ষেত্রে হচ্ছে যে নিষ্কৃতি পাবো কারণ কারণ যে এটা কিন্তু ধারাবাহিক প্রক্রিয়া আজকে সচেতন হয়ে গেল সাক্ষরতার মতো যে 80% কি 90% সাক্ষর হয়ে গেল তারপরে ছেড়ে দিলাম নিরক্ষর কিন্তু হবে হবে কারণ মানুষ জন্মাচ্ছে মানুষ বড় হচ্ছে অবশ্যই তাই এই ধারাবাহিক প্রক্রিয়াটা কিন্তু চলতে থাকবে এবং আমাদেরকে চালু রাখতে হবে অবশ্যই আমরা আরো এই বিষয়ে আলোচনা করব এখন সময় হয়ে গেছে একটা ছোট বিজ্ঞাপন বিরতির বিরতির পর আমরা শীঘ্রই ফিরে আসছি এক্সপ্রেস অনলাইনে সঙ্গে থাকুন আপনারা বিরতির পর আমরা আবারও ফিরে এলাম এক্সপ্রেস অনলাইনে এবং আমাদের আজকের এক্সপ্রেস অনলাইনের যে বিষয় সচেতন হয়েও কি অসচেতন মানুষ আমাদের সঙ্গে এই নিয়েই আলোচনায় স্টুডিওতে রয়েছেন দুর্গাপুর আদালতের বিশিষ্ট আইনজীবী আইয়ুব আনসারি বিরতির পরে যে বিষয়গুলো আরও উঠে আসবে তার আগেও আমরা কথা বলছিলাম যে আজকে সচেতন হয়েও মানুষ কোথাও যেন অসচেতন হয়ে রয়েছে বাইক চালানোর ক্ষেত্রে বাবু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আজকে শহর দুর্গাপুরে মানুষকে সচেতন করার জন্য বা যখন বাইক রাইড করা হচ্ছে তখন সমস্ত কিছু ঠিকঠাক ট্রাফিক আইন যেগুলো রয়েছে সেই আইন মানা হচ্ছে কিনা সেটার জন্য পুলিশ চেকিং চালাচ্ছে অবশ্যই খুব ভালো এবং পুলিশের এই কাজকে সবসময় আমরা কুর্নিশ জানাই মানুষকে তারা সচেতন করতে চাইছে অ্যাক্সিডেন্টের হাত থেকে যাতে সাধারণ মানুষ বাঁচে তার জন্য মানুষ পুলিশ বিভিন্ন ধরনের কাজ করছে কিন্তু কখনো কখনো আমরা দেখতে পাই সিভিক ভলেন্টিয়ার তারা গাড়ি দাঁড় করাচ্ছে এবং তারা গাড়ি দাঁড় করিয়ে একদম শটাং পেপার্স দেখতে চাইছে সিভিক ভলেন্টিয়ারের অথরিটি কতটা রয়েছে গাড়ি দাঁড় করিয়ে পেপার্স চেকিং করার এখানে বলি যে অ্যাকচুয়ালি যদি এমভি অ্যাক্ট অনুযায়ী চেকিং করতে হয় এমভি চেকিং করতে হয় তাহলে নট দ্য বিলো র্যাঙ্ক অফ এএসআই অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ছাড়া গাড়ি কিন্তু কেউ চেকিং করতে পারবে না টু অ্যাসিস্ট দ্য সাব ইন্সপেক্টর অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর তাকে অ্যাসিস্ট করতে পারে সিভিক ভলেন্টিয়ার বা কনস্টেবল আজকে তো কনস্টেবল উঠেই গেছে সেটা সরকারি বিষয় কনস্টেবলের কাজ সিভিক দিয়ে করছে সে ঠিক আছে কিন্তু তিনি করতে পারেন না শুধু অ্যাসিস্ট করা ছাড়া কীরকম অ্যাসিস্ট হাত দিয়ে হাত দিল দাঁড়ালো সাব ইন্সপেক্টর বা দাঁড় করিয়ে সিভিক ভলেন্টিয়ার গাড়ি চাবি তুলে না সেটা তো নেওয়াটা সঠিক না ওকে ইশারা করে সিগন্যাল দিয়ে পাশ করিয়ে দেবে সাইড দিয়ে দাঁড় করাতে বলবে
বাকি চেকিং কিন্তু এএসআই বাবু করবেন অ্যাজ পার নর্মস। এখন কোথায় হচ্ছে না এটা তো খুব টাফ বিষয় এবং এটা প্রশাসনিক বিষয়, কাজটা হচ্ছে কাজটা হয়ে যাচ্ছে, কিন্তু এটা ঠিক পথ না যারা বা যেভাবে করছে সেটা থেকে কিভাবে প্রশাসনিকভাবে ওভারকাম করবে সেটা তাদের নিজস্ব বিষয়। তবে এই চেকিংটা হওয়ার প্রয়োজন আছে। একজন মানুষ সে একটা মোটর বাইক নিয়ে বেরুলো, মোটর বাইক প্রথমেই নিয়ে বেরোতে গেলে তার ন্যূনতম যে কাজটি করতে হবে তাকে অবশ্যই হেলমেট ব্যবহার করতে হবে, তার লাইসেন্সটা সঙ্গে থাকতে হবে। এবং আজকের দিনে তো মোবাইলে সার্চ করে তার ডাটা পেয়ে যাবে, পেয়ে যায় একদম। তাহলে পুলিশ অফিসার যদি মনে করে তার ডাটাটা টুক করে দেখে নেবে, যেটা ভায়োলেশন থাকবে তাকে প্রসিকিউশন করে প্রসিড করে দেবে, সেটা হওয়া যেতে পারে। কিন্তু ন্যূনতম ড্রাইভিং লাইসেন্স আর হেলমেটটা ব্যবহার করবে না অবশ্যই, মানে যেটা সবথেকে জরুরি। যদি দেখা যায় যে ইন্স্যুরেন্সটা ফেল আছে, আরসিটা রেজিস্ট্রেশন রিরেজিস্ট্রেশন করেনি মোটর বাইকের ক্ষেত্রে, হ্যাঁ হ্যাঁ, পলিউশনটা নেই, আজকে তো 44 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ছিল সিটি সেন্টারে, তাহলে এই যে পলিউশন মোটরসাইকেল, এখন প্রশ্ন অনেক আসতে পারে, বলবে যে পলিউশন মোটরসাইকেলে কতটুকু করছে, তার থেকে তো কর্পোরেট মিডিয়া তো অনেক বেশি করছে, অনেক বেশি করছে, রাত্রে বেলা মেশিনটা চালায় না, পলিউশনে ভর্তি হয়েছে গোটা দুর্গাপুর, ফলে সেখানে বেশি হচ্ছে। কিন্তু তার মানে আমি লঘুপাপ করব, কেউ বড় কিছু করছে তার লঘুপাপ করবো এমনটা তো পারে না। সুতরাং এই যে বিষয়গুলো সেগুলো যদি প্রকৃতপক্ষে ভায়োলেট করে তাহলে কি সমস্যা হতে পারে, কি সমস্যা হতে পারে না, ওই যে লোকটি যে লাইসেন্স ছাড়া গাড়ি চালাচ্ছিল সে যদি কাউকে ধাক্কা মারে আর লোকটি যদি মারা যায় বা ইনজুয়ার্ড হয়, তাহলে সমস্ত ক্ষতিপূরণ ওই লোকটির ঘাট থেকে হচ্ছে যে ইন্স্যুরেন্স কোম্পানি আদায় করবে। এবং যদি লোকটি মারা যায় তাহলে মারা যাওয়ার জন্য যে ক্ষতিপূরণ সেটাও হচ্ছে যে তাকে দিতে হবে। এবং সর্বোপরি বলি, লাইসেন্স না থাকার জন্য সালমান খানের কিন্তু কেস হয়েছিল, সেটা হচ্ছে যে মার্ডার কেস, এই ক্ষেত্রে কিন্তু তাই হবে। বলে এই যে একটা বিপজ্জনক খেলা সেটাকে রেজ করতে হবে, তো বলে এটা প্রয়োজন আছে। এবং সিভিক ভলেন্টিয়ার কতটা করতে পারে না করতে পারে প্রশাসনের কবে টনক নড়বে জানি না, সিভিক ভলেন্টিয়ার দিয়ে তো চারিদিকে ছেয়ে গেছে। এখন তো ট্রাফিক কন্ট্রোল সিস্টেমটাই আর ট্রাফিক কনস্টেবল দেখা যায় না, কম রেয়ার, হয়তো একটা ট্রাফিক কনস্টেবল আছে কিন্তু বাকিটা পুরোটাই সিভিকটা একটা সিভিক ভলেন্টিয়ার, সেটা সরকারি প্রক্রিয়ার মধ্যে তাদের অবস্থান। কিন্তু এটা ঠিক না, এটা চলতে পারে না, কারণ সে ট্রেন্ড নয়, সে ট্রেন্ড নয়। তবে ট্রেন্ডের থেকেও যেটা বড় ব্যাপার, সে কিন্তু ল সম্পর্কে অতটা ধারণা নয়, না ল সম্পর্কে তো একজন অফিসার থাকে সে দেখবে, কিন্তু কোন মোশনে কোন গাড়িটাকে ছাড়বো বা কোন গাড়িটাকে স্লো করবো, কোন গাড়িটাকে আমার মনে হচ্ছে যে এর কোনো ফেল থাকতে পারে, একে সাইড করব, কি পদ্ধতিতে করব, সেইটা ট্রেন কিন্তু দেয়নি। কারণ কনস্টেবল যখন রিক্রুটমেন্ট হয় আর সিভিক রিক্রুটমেন্টের পদ্ধতি এক না। আমি যদি কোনো সিভিক ভলেন্টিয়ার ভাই দেখে থাকবেন আমাদের চ্যানেল আজকের প্রোগ্রাম, তাহলে নট আদারওয়াইজ আপনাকে কিন্তু আরও বেশি ট্রেনিং, আরও বেশি সচেতন হতে হবে। একজন কনস্টেবল কিন্তু অনেক বেশি সচেতন, তার কিন্তু সরকারিভাবে ট্রেনিং হয়েছে এবং সেই ট্রেনিংয়ে তিনি ট্রেনিং প্রাপ্ত হয়েছেন, তারপরেই কিন্তু অ্যাসিস্ট করে অন্যান্য অফিসারদের। ফলে সিভিক বন্ধুদের তারা এডুকেশনালি হয়তো দেখা গেল কনস্টেবল থেকে বেশি এডুকেশন অ্যাচিভ করেছে, কেউ গ্রাজুয়েশন আছে, কেউ মাস্টার ডিগ্রিও আছে, হতে পারে, কিন্তু টেকনিক্যাল যে বিষয়টা মুভমেন্ট করার ক্ষেত্রে যে অবস্থানটা সেটা কিন্তু অধুরাই থেকে গেছে। অবশ্যই আয়ুব বাবু, অবশ্যই তাই। আমি আরো একটা বিষয়, এই যেখানে পুলিশ চেকিং করছে, একটু আগে আমাদের স্বর্ণকার বাবু যিনি ছিলেন কলারে, তিনিও বললেন যে পুলিশ চেকিং চলছে, মানে অল্প বয়সী ছেলে বা যারা হয়তো হেলমেট নাই তাদেরকে দাঁড় করানো হচ্ছে, কিন্তু সেই রাস্তা দিয়ে হয়তো কোনো মহিলা চালক স্কুটি নিয়ে হোক বা যে হোয়াট এভার যা নিয়েই হোক পেরিয়ে গেল, তার কাছে হয়তো হেলমেট নেই, সেই গাড়িটাকে কিন্তু দাঁড় করানো হচ্ছে না। অনেক সময় কিন্তু এই প্রশ্নটাও তোলেন যে ওই মহিলার মাথায় হেলমেট নেই, কেন ওকে ধরলেন না, তো সেই ক্ষেত্রে কিন্তু তারাও চুপ থাকে, এটা এইটা কেন, মানে মহিলা সিভিক ভলেন্টিয়ার বা মহিলা এসআই থাকে না বলে? এখন হচ্ছে মুশকিল হলো যদি মহিলা গাড়িতে থাকে, মোটরসাইকেলে পিরন রাইডার হিসেবে থাকে, পিছনে বসে থাকে, বা যদি হচ্ছে যে রাইড করে গাড়ি চালায়, তাহলে কিন্তু কোনো পুরুষ পার্সন তাকে কিন্তু রেস করতে পারবে না, যদি না কোনো হিনিয়াস ক্রাইম তার এগেনস্ট ওয়ারেন্ট থাকে, সেক্ষেত্রেও পারবে না, তাহলে একজন মহিলা কিন্তু লাগবে। তো যদি সিভিক মহিলা না থাকে বা সিভিক যদি কনস্টেবল লেডি কনস্টেবল না থাকে, তাহলে তাকে কীভাবে আটকাবে? আটকালি অফেন্স, কিন্তু যদি সেই মহিলা যদি নিজে সচেতন না হয় যে সত্যি তো আমি হেলমেট ছাড়া যাবো কেন, আমি ফিরে আসবো তো সুস্থ, হতে পারে আমি কি কাউকে ধাক্কা মারবো বা আমাকে কি ধাক্কা মারবে, নাও হতে পারে। একটা হেভি লোডেড গাড়ি যাচ্ছে, ছোটো ছোটো চিপস রাস্তায় পড়ে আছে,
স্প্রিন্টের মতো এসে চোখে নাকে মুখে ঢুকে উইন হয়ে মারা গেল। ওটা তো রয়েছে, তাছাড়া রাস্তায় অনেক সময় টায়ার বাস্ট করে ডাম্পার ট্রাকের, সেটা তো আরো ভয়ঙ্কর। মানে এই যে অবস্থানটা, সেটা তো যান হাতলিপে নিয়ে এসে যাচ্ছে। ফলে সচেতনতাই হচ্ছে যে একমাত্র মন্ত্র, যদি সচেতন না হয় তাহলে কিন্তু এই রক্ষা খুব। অবশ্যই আয়ুব বাবু, অবশ্যই একদমই তাই, আপনার কথার সাথে একমত। বাইক যেমন চেকিং চলছে, পুলিশরা ট্রাফিক যেভাবে বাইক ধরপাকড় করছে, তার পাশাপাশি আমরা দেখতে পাই ফোর হুইলারও কিন্তু অ্যাক্সিডেন্ট ঘটে। ফোর হুইলার কিন্তু সেই জায়গায় চেকিং করা হয় না বা দাঁড় করানো হয় না। সেই যে ফোর হুইলার চালাচ্ছে পার্টিকুলার, সেই ড্রাইভারের ঠিকঠাক পেপার্স, লাইসেন্স আছে কিনা, সিট বেল্ট আছে কিনা, সেটাও তো ট্রাফিকে দেখার উচিত। কিন্তু সেই দিকটা আমরা দেখতে পাই না যে ফোর হুইলার দাঁড় করিয়ে চেকিং করা হয়। এমনকি যদি দেখা যায়, আমরা প্রিভিয়াস কিছু যদি মানে জিনিস দেখি, তাহলে সব থেকে দুর্গাপুর এবং তৎসংলগ্ন এলাকায় সব থেকে বেশি ক্রাইম কিন্তু ফোর হুইলারে করেই হয়েছে। ঘটনা ঘটে যাওয়ার পর আমরা বিভিন্ন জায়গায় নাকা দেখতে পাই, কিন্তু তার আগে ফোর হুইলার দাঁড় করিয়ে যে চেকিং হবে সেটা কিন্তু আমরা দেখতে পাই না। এই এটার মানে অসুবিধাটা কোথায় ফোর হুইলার দাঁড় করাতে? ভিভিআইপি যাচ্ছে বা ফোর হুইলার আছে মানে সে খুব বিরাট বড় ব্যক্তি, দাঁড় করানো মানে ছোট হয়ে যাবা? না, এখন হচ্ছে যে ওটা তো প্রশাসনিক একটা বিষয়, তারা কাকে কাদের দাঁড় করবে কাদের দাঁড় করবে না। তবে এজ এ হোল সবাই করা উচিত, ফোর হুইলারকে দাঁড় করানো উচিত। কারণ এই গ্রীষ্মের সময়, এই তো কয়েকদিন আগে আমার মনে হয় যে সুহট্টের ওখানে বা এখানে কোথাও হবে একটা চশমার দোকানে গাড়ি নিয়ন্ত্রণ, গাড়ি ঢুকে গেল ভিতরে, একজন মহিলা চালক, একজন মহিলা চালাচ্ছিলেন। কিভাবে গেল আমার জানা নেই, তিনি হয়তো ঘুমিয়ে গেছিলেন, হোয়াটএভার মেবি। যদি যদি হচ্ছে যে ওখানে ওই পিয়ারলেস হোটেলের পাশে যখন বাঁদিকে টার্ন নিচ্ছে, সেখানে যদি ট্রাফিক সিগন্যাল ওখানে চেকিং হতো, তাহলে কিন্তু এটা নাও ঘটতে পারতো, চেক হয়ে যেত যে ওখানে ট্রাফিক আছে। আমরা সকলে জানি যে ডিএমসি মোড়ে যদি আমি টু আওয়ার্স হচ্ছে যে আসানসোল আসি কলকাতার থেকে, আর যদি সিটি সেন্টার ঢুকি ওখানে কিন্তু ট্রাফিক সিগন্যাল আছে এবং প্রচুর পরিমাণে ট্রাফিক, পর্যাপ্ত পরিমাণে ট্রাফিক আছে। ফলে সচেতন কিন্তু হয়, ওখান দিয়ে অনেক মোটরসাইকেলিস্ট যারা হচ্ছে যে হেলমেট নেই পরে না, বা গাড়ির কাগজ নেই, বা হচ্ছে যে লাইসেন্স নেই, তারা কিন্তু ওটাকে এড়িয়ে যায়। ফলে যদি দফায় দফায় দুর্গাপুরের বেস্ট বেস্ট সেন্টারগুলোতে যদি আমরা 24 hours ট্রাফিক চেকিং করে দিই, তাহলে কিন্তু অনেকটা হচ্ছে সেখানটা রোধ করতে পারবো। এবার আমি এক্সপ্রেস নিউজে আজকে বলছি, আমার কথাটা কতখানি যুক্তিযুক্ত সেটা তো প্রশাসনিক লেভেলে অবশ্যই তাই, প্রশাসনিক জীবনে অবশ্যই তাই। আস্তে আস্তে সময়ও কমে আসছে আমাদের। আয়ুব বাবু, আরো একটা বিষয় যে অনেকে বলেন যে আমাকে তো সব আছে, পেপার্স আছে, লাইসেন্স আছে, ব্লু বুক আছে, পলিউশন আছে, হেলমেট রয়েছে, জুতো পরে আছি, শুধু হাফ শার্ট পরেছিলাম বলে ফাইন দিয়ে দিল, বা সব থাকার পরেও পুলিশ হয়তো 300 টাকা দিয়ে যা, এরকম ঘটনা বা এরকম শুনতেও দেখা যায়। তাহলে কি কিছু মানুষ আছে এসব বলে? একটা একটা সেকশন আছে রাস ড্রাইভিং, হ্যাঁ 184। আবার কি হলো যে আমার তো সব আছে, আমাকে হাত দিয়েছে, আমি দাঁড়ালাম না, বেরিয়ে চলে গেলাম, আমাকে চেজ করে ধরলো। এই যে না দাঁড়ানোর জন্য ডিজোবে করা, এখন তো 10,000 টাকা ফাইন। ফলে এভাবে আমার সব আছে, আমার কেন আটকাব? আরে তোমার সব আছে, তোমাকে তো জানে না সব আছে। অবশ্যই যদি পুলিশ প্রশাসন যদি হচ্ছে যে ট্রাফিকে সিগন্যালে বা যদি দাঁড় করায় হাত দেয়, তাহলে সেটাকে কিন্তু মান্যতা দিতে হবে, দাঁড়াতে হবে, দাঁড়িয়ে তোমাকে কনফেস করতে হবে তোমার কি আছে কি নেই, তোমার পরিচয় দিতে হবে, সে তাকে স্যাটিসফাইড করতে হবে। এইটাই তো হচ্ছে যে আমাদের সচেতন। আমি একজন সচেতন নাগরিক হিসাবে যখন আমি কর্তব্য বুঝে নিই, আমার দায়িত্বটা তো বোঝাতে হবে। এই দায়িত্ব আর কর্তব্যের মধ্যে বিশাল একটি ফারাক। আমি আমার হচ্ছে যে কর্তব্যের কথা একবারও মাথায় রাখছি না, শুধু তোমার দায়িত্ব কি তুমি পালন করলে না আমি সেটা বলছি। ফলে সেই পুলিশ বা সেই কনস্টেবল বা সেই হচ্ছে যে সিভিক ভলেন্টিয়ার আমাদেরই তো পরিবারের সন্তান, ফলে তাদের ক্ষেত্রে কতখানি চাপ অ্যান্ড টাপ। ফলে এইটা যদি আমরা ভাবি যে মোড়ের মাথায় হচ্ছে যে একজন কনস্টেবল আর তিনজন হচ্ছে সিভিক আর একজন অফিসার আছেন, এই রোদ্রে তিনি কিন্তু এই কাজটা করে যাচ্ছেন, সে তো আমাদের পরিবারের কোনো সদস্য। ফলে আমি তাকে বাধ্য করছি এত গরমের মধ্যে দাঁড়িয়ে তাকে এই কাজটা করাতে, কারণ আমি আমার দায়িত্ব আমার কর্তব্য বোধ থেকে আমি কিন্তু বেরিয়ে এসেছি, আমি সেটা করছি না। আজকের দিনে দাঁড়িয়ে যদি বলা যায় যে এই ধরনের যদি ঘটনা ঘটেই থাকে, মোটরসাইকেল হয়তো দুজনেই ট্রাফিক নিয়ম মানছিল, ফলো করছিল, সব পেপার্স আছে, যদি দুর্ঘটনা ঘটে থাকে, হতেই পারে, একটা ভুল থেকেই তো দুর্ঘটনার উৎপত্তি হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, আইন তাকে কিভাবে সাপোর্ট করবে? না, আমরা জানি এখন মোটরসাইকেল কিনলে যে ইন্স্যুরেন্স করতে হয়, ইন্স্যুরেন্সে 325 টাকা প্রিমিয়াম দিলে রাইডার যিনি চালাচ্ছেন তিনি, তার যদি লাইসেন্স থাকে আর পেপার যদি তার ওকে থাকে, 15 লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবে, শুধু ইন্স্যুরেন্স কোম্পানি দেবে, তার জন্য কোনো কেস করতে হবে না।
শুধু এফআইআর করলেই হবে, দুর্ঘটনার বিষয়টা জানালেই হবে, তাহলে কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি 15 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে। নতুন আইন এটা, নতুন আইন এমনি এই এই জায়গাটাতে আমি আসছিলাম। এখন তো মানে মোটর ভেহিকল একটা অনেক নতুন অনেক নিয়ম পরিবর্তন হয়েছে, সেটা সেটা যদি একটুখানি বিস্তারিত এখানে এই যে তাহলে হচ্ছে কি হলো যে মোটরসাইকেলিস্ট যদি যাচ্ছে যেতে গিয়ে একটা কুকুর ঢুকে গেল, একটা ছাগল ঢুকে গেল, একটা গরু ঢুকে গেল, বা নিয়ন্ত্রণ হারিয়ে নিজেই গাছে গিয়ে ধাক্কা মারলো, মারা গেল, তার লাইসেন্স থাকবে, তার ইন্স্যুরেন্স থাকবে। আর ইন্স্যুরেন্সে যদি 325 টাকা দেওয়া থাকে তাহলে 15 লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবে, এটা অনেকেই জানে না। আবার ইন্স্যুরেন্স কোম্পানিগুলো চালাকি কেমন করছে না, তারা কি করছে, 5 বছরের ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স নিচ্ছে, কম্প্রিহেন্সিভ প্যাকেজ পলিসি নিচ্ছে, বাট তাকে ওই 325 টাকা 1 বছরের জন্য নিচ্ছে, পরে আর রেনু করছে না। আর যিনি পলিসিটা করেছেন তিনি বলছেন আমার তো 5 বছরের আছে, কিন্তু সে জানেই না 5 বছর শুধুমাত্র 1 বছরের জন্য তোমার ওই সিস্টেমটা আছে, পরেরগুলোর জন্য তোমার কিন্তু ওই সিস্টেমটা নাই, বছর বছর ওটা রেনু করতে হবে। এই 325 টাকার বিনিময়ে কিন্তু পরিবারটা আর্থিকভাবে সাপোর্ট পেতে পারে। একটা মানুষের বিনিময়ে, শুধু একটা মানুষ, টাকা কোনো কখনোই সাবস্টিটিউট নয়, কিন্তু বিকল্প তো আমাদের হাতে কিছু নেই। ফলে এটা যদি করে তাহলে কিন্তু এই পরিবারটা বেঁচে যেতে পারে। আর কি হতে পারে না, যদি এই ধরনের ঘটনা ঘটে বা দুর্ঘটনা ঘটে, পিছনের ছেলেটি যদি মারা যায় নিয়ন্ত্রণ হারিয়ে, রাইডার বেঁচে গেলে পিছনের ছেলেটি মরে গেল, অনেক সময় দেখা যায় এই ছেলেটি আনলিমিটেড ক্ষতিপূরণ পেতে পারে ওই মোটরসাইকেলটি থেকে, যদি কিনা কম্প্রিহেন্সিভ প্যাকেজ পলিসি থাকে, নট থার্ড পার্টি অ্যাক্ট পলিসি নয়, কম্প্রিহেন্সিভ প্যাকেজ পলিসি থাকে মোটরসাইকেল বিলন রাইডার, সে কিন্তু আনলিমিটেড ক্ষতিপূরণ পেতে পারে অ্যাজ পারলো। ফলে এইগুলো জানার ক্ষেত্রে বা এইগুলো বোঝার ক্ষেত্রে হচ্ছে যে মানুষ সচেতন হয় না, সেই জন্যই হচ্ছে যে ছুতো খুঁজে বেড়ায়, কারো দোষ ত্রুটি খুঁজে বেড়ায়। দুর্ঘটনা ঘটবে, আমাদের সচেতন থাকতে হবে, সচেতন ভাবেই হচ্ছে যে আমাদের এগিয়ে যেতে হবে, বিকল্প আমাদের কাছে কিছু নেই। অবশ্যই এই যে নতুন যে আইন এবং যে যে ক্ষতিপূরণ পাওয়ার যে পদ্ধতিগুলো, যে রাস্তাগুলো রয়েছে, আপনি ঠিক যেমনটা বললেন, এটা তো অনেক মানুষের কাছে এখনো অজানা। এইটা এটা মানুষ অনেকেই জানে না, এবং ভুল বুঝিয়ে হয়তো অনেকে অনেক সময় ক্ষতিপূরণ পায় না, বা যা ক্ষতিপূরণ পাওয়ার ছিল সেটা তার থেকে হয়তো অনেকটা কম পায়, এরকমও দেখা গেছে। তো আয়ুববাবু, মানে এইটাকে, এই যে যে ক্ষতিপূরণ পাওয়ার যে সিস্টেমগুলো রয়েছে বা এমবি অ্যাক্ট যে নতুন নিয়ম এসছে, সেইগুলো নিয়ে মানুষকে সচেতন করার তো কেউ নাই, মানুষ এগুলো জানবে কোথা থেকে? এখন হচ্ছে যে মানুষ কিন্তু একটা ওয়ান্স আপন এ টাইম ছিল, মানুষ কিন্তু হাতুড়ে ডাক্তারের কাছে বেশি যেত, এমবিবিএস পাস করা বা এই ডাক্তারের কাছে কম যেত। আজকের দিনে কিন্তু আইনের ক্ষেত্রেও এটা দুর্গাপুরে বহুল প্রচলিত, মানে দুর্গাপুরের সিটি সেন্টারে প্রায় 750-800 উকিলবাবু আছেন, এবং অ্যাক্টিভ উকিলবাবুর সংখ্যা প্রায় 400-500, আর এই মোটর অ্যাক্সিডেন্ট ক্লেম কেস সংক্রান্ত উকিলবাবুর সংখ্যা প্রায় হচ্ছে যে 50-60 জন রয়েছেন। ফলে তাদের সঙ্গে পরামর্শ না করে থ্রো এজেন্ট পরামর্শ করে, এটা খুব দুর্ভাগ্য। এবং তাতে কি হয় না, একটি লোক মারা যাওয়ার ন্যূনতম হচ্ছে 10-15 লক্ষ টাকা ক্ষতিপূরণ পেতে পারে, তার বেশিও পেতে পারে, কিন্তু সেই ক্ষতিপূরণ কি হচ্ছে, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে সেই যিনি মাঝে থাকেন তিনি হয়তো সব বিষয়টা জানেন না, ফলে কম্প্রোমাইজ করে 6-7 লক্ষ টাকায় তাকে কম্প্রোমাইজ করে দিল। আজকের দিনে 6 লক্ষ পেলে মাস গেলে যদি এমআইএস করে তাহলে মাস গেলে কত পাবে, যদি 600 টাকা করে পায় 6×3600 টাকা, 3600 টাকা একটা পরিবার সংসার চলবে? চলবে না। সেই জন্য তো নতুন অ্যামেন্ডমেন্ট আছে যে অ্যাট দ্য রিলেভেন্ট টাইম অফ ডেথ হোয়াট ইজ দ্য ইনকাম অফ ডিসিজ, যিনি মারা গেলেন তার কি ইনকাম ছিল আর তার কত বয়স ছিল আর কি ডিপেন্ডেন্ট ছিল, তার উপরে ক্যালকুলেশন হবে। যদি ইনকাম প্রমাণ করতে না পারে তাহলে মিনিমাম ওয়েজেস মিন যে স্টেটে বসবাস করে এবং যে সিটি বসবাস করে, সেই প্রত্যেক 6 মাস অন্তর সরকার একটি সার্কুলার বেরোয় যে মিনিমাম ওয়েজেস কত, কত আনস্কিল, কত স্কিল, কত হাইলি স্কিল, কত, সেইটাই কিন্তু তার হচ্ছে যে মিনিমাম ইনকাম হিসাবে ট্রিট হবে। বলে এইগুলো অনেকে জানে না, ফলে না জানার জন্য হচ্ছে যে তখন হলো যা পেলাম, তোমার তো কোনো ইনকাম ছিল না, যা পেলাম তুমি নি নাও, আর সেও দেখলো যে আমি 6 মাস 1 বছরের মধ্যে পেয়ে গেলাম। আর সব থেকে বিপজ্জনক হয়েছে আমাদের দেশে প্রায় 20-22টা কর্পোরেট ইন্স্যুরেন্স, প্রাইভেট ইন্স্যুরেন্স, আমি কিছু কিছু ইন্স্যুরেন্স কোম্পানির নাম জানি, ইউনিভার্সাল শ্যাম্পু, লোক ওই শ্যাম্পু তো মাথায় দেয়, গো ডিজিট বা এই ধরনের, বা হচ্ছে যে একটা আছে কি লিবার্টি, মানে আশ্চর্যজনকভাবে যখন আমাদের দেশে অ্যাসাইনিং হলো যে 49% ইন্স্যুরেন্স যখন হচ্ছে যে ব্যক্তি মালিকানা দিন মানে সরকারি থেকে বেরিয়ে গেল বাণিজ্য করতে পারবে, তখন কিন্তু এইগুলো এলো। আর এইগুলো আসার জন্য তারা কিন্তু বাঘা বাঘা লোক কিন্তু তাদের অফিসে পুষে রেখে দিয়েছে, আর এই সমস্ত গরিব মানুষ, রিক্সেওয়ালা, মুটিয়া, মজদুর, ডেলি লেবার, রাজমিস্ত্রির কাজ করে, হাউস ওয়াইফ,
এই সমস্ত মানুষগুলোকে যখন কম্পেনসেশন পাওয়ার ক্ষেত্রে তারা কিন্তু প্রলোভন দেখায়, আরে আপনি কতদিন কেসটা লড়বেন কেন, আপনি আপনাকে তো 6 লাখ টাকা দিচ্ছি আপনি। আমাদের সময় একদম শেষে এসে গেছে। এই যে মানুষ বলছে বিভ্রান্ত করে, কর্পোরেট হচ্ছে লাভের পর লাভ করে যাচ্ছে, আর এই মানুষগুলো একবার কম্পেনসেশন পেয়ে গেলে সে তো আর কেউ পাবে না পয়সা। অবশ্যই তাই, তাদের লস হচ্ছে, সমস্যাটা একদমই মিটুন আইনে। কিন্তু এই জায়গায় হচ্ছে যে সমস্যা, এবং সমস্যা সংকুল বলা যেতে পারে, আবার হচ্ছে 6 মাসের মধ্যে ফাইল করতে হবে, না করলে আর কিন্তু ফাইলই করতে পারবে না একবার। এটাও রোধ করার দরকার আছে। সামগ্রিকভাবে বলা যায় মানুষকে সচেতন হতে হবে, এবং সচেতন হয়েই পথ চলতে হবে। আর সচেতন হওয়ার জন্য প্রচুর মানুষকে প্রয়োজন হবে, বিশেষ করে স্কুলগুলোকে ব্যবহার করতে হবে, প্রধান শিক্ষকদের ব্যবহার করতে হবে, সমাজের বিশিষ্ট মানুষকে ব্যবহার করতে হবে। আমি পলিটিক্যাল মানুষদের অশ্রদ্ধা করছি না, কিন্তু এরা ছাড়াও আরও অনেক মানুষ আছে যারা কিন্তু আজীবন শ্রদ্ধার চোখে সমাজে, তাদেরকে এই কাজে যুক্ত করতে হবে, ইনক্লুডিং ইউ এন্ড ইওর চ্যানেল অলসো। অবশ্যই তাই, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের হাতে সময় আর একদমই নাই, এবং আমরা সবসময়ের জন্য চাইবো যে আপনারা সচেতন হন, সচেতন হোক এই শহর শুধু নয় রাজ্যের মানুষ, কারণ গাড়ি নিয়ে আমাদের প্রত্যেক দিন বেরোতে হবে, যাতে অ্যাক্সিডেন্ট না হয়, যাতে মানে কেউ মৃত্যুর মুখে না ঢলে পড়ে, সেই দিকটা আমাদের নজর রাখতে হবে। ট্রাফিক আইন মেনে চলুন, তাহলেই হয়তো আমরা সুন্দর সবাই হেসে খেলে জীবন কাটাতে পারবো, সুখে থাকবে আমাদের পরিবার। আইবদা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ সময় কাটানোর জন্য, এবং ধন্যবাদ জানাই আপনাদের সকলকে যারা এতক্ষণ ধরে আমাদের এক্সপ্রেস অনলাইন দেখছিলেন। আপনারা সকলে ভালো থাকবেন আর দেখতে থাকুন এক্সপ্রেস নিউজ। নমস্কার। এই হলো এক্সপ্রেস নিউজ নেটওয়ার্ক। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, মাথা উঁচিয়ে কুড়ি পেরিয়ে।